thank mm -hmm. you ସମ୍ବଲପୁର ଦୂରଦର୍ଶନକୁ ଆପମାନଙ୍କୁ ସ୍ୱାଗତ ଆଜି ଆମେ ଆଲୋଚନା କରିବା ସିକେଲସେଲ୍ ଓ ଥାଲା ସମୟ ସମ୍ପର୍କରେ ଏହି ଆଲୋଚନାରେ ଅଂଶଗ୍ରହଣ କରିବା ପାଇଁ ଆମ ଷ୍ଟୁଡ଼ିଓରେ ଅଛନ୍ତି ବୁର୍ଲା ଭୀମସାରର ମେଡ଼ିସିନ ବିଭାଗ ସହକାରୀ ଅଧ୍ୟାପକ ଡାକ୍ତର ଶଙ୍କର ରାମଚନ୍ଦାନୀ ସାର୍ ନମସ୍କାର আমাৰ চিকেল চেল কয়ে আমি ক'ব বুজি থওঁ দেখোন চিকেল চেল যদি লোকা লংগেজি কয় এয়া ৰক্ত চিকলি ৰোগ কোৱা যায় গোটেই বংশানুক্ৰম ৰোগ যোনকে আমাৰ হিমোগ্ল'বি যোন মুখ্য হিমোগ্লোবি আমাৰ হিমোগ্ল'বি এ আডল্ট হিমোগ্লবি ইয়াৰ দুইটা চেন থাকে আলফা এটা তো বিটা চেন ৰে মানে আমাৰ সিক্স পজিচন ভালাইন নামক গোটেই আমিনটা গ্লুটামিক এচিড কোনো ৰিপ্লেছ কৰি থাকে যা কি যদ্যপি তার রূপরে বিশেষ পরিবর্তন ঘটি নথা নর্মাল কন্ডিশন কিন্তু যেতবে অক্সিজেন লেভেলটা কমি বডি বা যেত ডিহাইড্রেসন হা কৌশি স্ট্রেসফুল সিচুয়েসন আসুচি সেই সময়ের সে তার রূপটা নর্মাল যেটা কি স্পেরিকা থাকে তাহা গোটে দা আকৃতি নি আকৃতি নেলা ফলে তার হিমোগ্লোবিন তা যে অক্সিজেন এফিনিটি থাকে সেই এফিনিটিটা কমিযাই এবং যদ্বারা কি সে যে অর্গানগুলো বা বিভিন্ন যে আমার শরীর অঙ্গপ্রত্যঙ্গগুলো যে রক্ত সঞ্চালন হুয়ে সে অক্সিজেন লেভেলটা যায় যেহেতু তার এফিনিটিটা বা যে অক্সিজেন প্রার এফিনিটিটা কমিযাই দ্বিতীয় যে দা ভলিয়া হওয়া ফলে সে ছোট ছোট রক্ত করে ব্লক ক্রিয়েট করে সে অবস্ট্রকশন ক্রিয়েট করে থাকে যা কি সেটি রক্ত সঞ্চালন যায় এবং অর্গান ড্যামেজ হওয়ার মধ্যে যথেষ্ট সম্ভাবনা থাকে পরবর্তী সময়ে ক্রাইসিসস রূপে ম্যানিফেস্টেড হয়ে থাকে থালসেমিয়া মধ্যে গোটে অনুবানশিক রোগ কিন্তু এটি যেমি আগুন কহিলি আপনার যে হিমোগ্লোবিনের দুইটা চেঞ্জ আলফা বিটা তো তারা যে এথিরে কোণ হুয়ে যে ক্রোমোজো এবং ষোলো ডিপেড করি যে আলফা চেন্র সে ঘটুচি না বিটা চেন্রে অসুবিধা ঘটুচি যদি আলফা চেন্র মানে মিউটেসন ঘট বা পরিবর্তন ঘটুচি তো তে ক্ষেত্রে আলফাচেন প্রডকশন হব না তা অনুরূপ ভাবে বিটাচে প্রডকশন বড়িয সেমি ভাবে বিটাচে যদি তার পরিবর্তন ঘটুচি বিটা জিনে পরিবর্তন ঘটু যেটা কি ক্রোমোজো ষোল তো সেক্ষেত্রে বিটাচেন প্রডকশন কমিযুব এবং আলফাচেন রডকশন বড়িয যা ফলরে কি তার আলফাচে বা বিটাচে রমউন্টটা বড়িয সেটা কোষ ভিতরে তার লেবলটা বড়িয এবং তার মেম্ব্রানু ড্যামেজ করি এবং অতি শীঘ্র সে মানে সেল যে আমার সরভাইভা যে আমার রক্তকণিকার লোহিত রক্তকণিকার যে আমার সরভাইভা বা পাখাখি একশ কোড়ি দিন বছি থাকে তা যেহেতু তার পরিবর্তন ঘটুচি তার তো তার সেল মেম্ব্রানটা ফ্লেক্সিবল হয়ে যাব যদ্বারা কি সে জলদি শীঘ্র মানে অতিশীঘ্র সে নষ্ট হব একশ কুড়ি দিন নহ সেটা চালিশ দিন তিরিশ দিন সে নষ্ট হব তেফিনেটলি মানে ক্রোমোজেন লেভেল যেহেতু পরিবর্তন ঘটুচি তো এটা দুইটা দুইটা যাক হোচ্ছেন গোটে প্রকার আনুবানশিক রোগ এবং অটোজোমাল রিসেসিভ ডিঅর্ডর যেটা কি বাপা মা যদি ইফেক্টেড থাকে বা ফ্যামিলি হিসেবে থাকব তাহলে ছুঁ মা হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে সিকিল সেল দক্ষিণ ওড়শা কিছু দেখা যাতে পশ্চিম ওড়শার বিশেষভাবে দেখছে এর উৎপত্তি কমিটি হয়ে থাকে দেখত আমার সিকিল সেল কথা যদি কে আমি পশ্চিম ওড়শা হচ্ছে গোটে বড় বেল্ট যেহেতু আমার এই অঞ্চলের যে অনেক লোক মানে দেখা যাই যে কনসাইগুনেসেস বা যে আমার রক্ত সম্পর্কের আমার যেত ববাহ হোলা তো আমার যেত ক্রোমোজো ডিফেক্টদি পেটস্রে যে তো পরবর্তী সময় যেত আউ জন রক্ত সম্পর্কীয় লোক বিবাহ করছে মানে তার চানসেস বেশি রয়েছে তা ডিফেক্টটা তো যেতবে সে বহ করতে তাঁকর পরবর্তী সন্তান জন্ম নেই তার শরীর বা তার রক্ত সেই অনুৰূপ ডিফেক্ট ৰবাৰ যথেষ্ট সম্ভাৱনা অন্য় অধিক ৰিকিলাক বংশগত ৰোগ চিকিল চেল হ'ল গোটেই বংশানুগ ৰোগ কাৰণ ইয়াৰ যদি বাপা মা ক্ষেত্ৰত ইফেক্টেড থাকে ত' তাৰ যি ডিফেক্টিভ জিন্ম যি কৈলি ডিফেক্ট জিন্চেল আমাৰ থাকে তো সেইটা যদি মানে বাপা মা ক্ষেত্ৰ দুইজনৰ ক্ষেত্ৰত দেখা যায় আইদৰ সেনে

যদি সেই প্যারেন্টস ভিত জন যদি বড় সিগনে জে ছোট সিগুলি আছে তাহলে ছু মানু হওয়ার সম্ভাবনা অধিক কিন্তু টিকে কম কিন্তু যদি দুই জন ভিতর জনে যদি সিকিল সেল ডিজ কিংবা ট্রেট এফেক্টেড বা অন্য জন না ছোট সিগুলি চান্সেস আছে কিন্তু বড় সিগুলো চান্সেস টিকে কম ই সিকিল সেল বা থালিমা ইয়ে ভিতরে পার্থক্য কম দেখুন দুইটা যাক হোক গোটে প্রকার হিমোগ্লোবিন ও পাথিক হব ইয়াৰ মানে হিমোগ্লোবি ৰক্তৰ যি হিমোগ্ল'বি এ ৰফেক্টা দুইটে যাক অটান ৰিচেচিভ কিন্তু মেইন ডিফেক্ট এই আমাৰ যোন চিকিলচেল অঁ চিকিল চেলা নৰ্লি চিকিলচে ষ্ট্ৰকচৰ চেঞ্জেছ ঘটু নাই মানে যেতিয়া তাৰ সি পিছনৰ ভালাইন মানে চিক্স পোজিচন যি বিটাচেনৰ সেই ভালেইন বদল ভাল

যোন ষ্টেজ বাহাৰ কথা বনব সেই ষ্টেজ ন বাহি প্ৰিমেচৰ অৱস্থাত বাহুন বা পৱৰ্টী সময়ত সেইটা মানে আইদস্প্লিনে হও বা আমাৰ যোন ৰক্তিৰে হিমোলিচ হ'ব নষ্ট সেলটাৰ কোচিকাটা নষ্ট হ'ল যা ফলৰে কি হিমোগ্ল'বিন লেবেলটা কমি যাওঁ প্ৰাৰম্ভিক ভাৱেৰে চিক্লিনকু আমি কেমি চিহ্নট কৰিব বা ই কোন সব লক্ষণগুড়ক ৰলৰ প্ৰথম হ'ল জানিব প্ৰথম হ'ল হিষ্ট্ৰি মানে যিহেতু পশ্চিম তাৰ হিষ্ট্ৰি নেব পাৰিব যিহেতু যে তাৰ পেৰেণ্টছ মানুহ চিক্লিন হৈনি বাৰম্বাৰ ব্লড ট্ৰান্সফিউজ নেকি কি নাই যদি কোনো ব্যক্তি যদি ছুৰা কাৰণ প্ৰথম ছুঁ জন্ম হ'ল যদি বড় চিক্লিন বা চিক্লিছ ডিজিজৰে ইফেক্টেড থ কিন্তু ক্লিনিকা ফিচৰ বা আমাৰ যোন মেনিফেষ্টেচন হ'ব নাই তাক কোনো চিমটম দেখা যায় নপৰে কাৰণ এচ বি আ লেবেলা বেছি থাকে তে পৰৱৰ্তী সময়ত পেচেণ্ট বাৰম্বাৰ কমপ্লেণ্ট কৰিবইণ্ট পেন হ'ল হাত ব'ন পেন হ'ল তাৰ এবাৰ ৰক্ত কমি যাওঁ আখি হলদি দেখা যাওঁ যেনেকৈ জণ্ডিছ বুলি কোৱা যাওঁ পৰস্ৰা মানে হলদি দেখা যাওঁ সময় সময়তে পেচেণ্ট কমপ্লেণ্ট কৰিব পেন মানে তাৰ পেট বিন্ধিবা কিয়নো স্প্লিটা বঢ়ি যায় যিহেতু সেই মানে পেট মধ্য বিন্ধি থাকে বারম্বার ইনফেকশন যথেষ্ট সম্ভাবনা রয়েছে তেমন বারম্বার অপারেস ইনফেকশন যেমি কি কাশ থা লি রহব তার গ্রোথটা সেতে ভালোভাবে হের হিস্রি অফ ট্রান্সফিউজন থাকবে বারম্বার তাকে ব্লড এবং জন্ডিস দেখা যাচ্ছে সবুঠ মহত্বপূর্ণ তার হিস্রি থাকা প্যারেন্টস হিস্রিটা নেওয়া নিহতি আবশ্যক যে ক্ষেত্রে এভাবে সিমটম দেখা যপা মা যদি সিক্লিন কিংবা হিস্ট্রি অফ অনেক ক্ষেত্রে মানে সিক্লি স্ক্রিনিংটা করে দেওয়া নিহতি আবশ্যক বর্ষ পূর্বর কে যে উৎপত্তি সম্পর্কের কিন্তু আমার দর্শক বন্ধু মানুষ আপনার কে কি সেল বা থালসামিয়া এ রোগ হবার মুখ্য কারণ এটা যেহেতু গোটে বংশানুগম রোগ রক্ত সম্পর্কীয় রোগ এবং আর্টিউটের যে রোহিত রক্তকা তার জলদি হচ্ছে বা অতি শীঘ্র সে তার যে একশো কুড়ি দিন বঞ্চি জায়গায় সে মাত্র চালশ রু পচাশ দিন বঞ্চু তো সেইটা সিকিলসেল ক্ষেত্রে তো তেমন তাকে রিপিটেড ব্লড ট্রান্সফিজের আবশ্যকতা যেহেতু আমরে মূলরি যে এইটা হচ্ছে বংশানুগম রোগ এবং যেত ডিফেকটিভ বি বা যে জিনটা ডিফেক্ট অ সেই জিনটা মানে গোটে মানে প্যারেন্টস্রু ছ যাওয়াছ যেমন বা ব্লড রক্ত সম্পর্কীয় মানে আমার যে ম্যারেজ আমার রক্ত সম্পর্ক যে ম্যারেজ হচ্ছে সেই সময়ের ছুঁকা যথেষ্ট সম্ভাবনা রয়েছে তেমন মুখ্যত গোটার কনসাগুনাস বা রক্ত সম্পর্ক সম্পর্কীয় লোক ভিতরে বাহা। এটা থালচেমিটা জেনেটিক লেবেলি যিহেতু ৰমি হ'ল যিহেতু সেইটোৱেই গোটেই জেনেটিক ডিজিজা অট'জমালিচেচ যিমান ক্ষেত্ৰৰে পেৰেণ্টছ মাংক সেইটা ইফেক্টেড সেই মেত্ৰ হবাৰ চানসেছ থায় এমি সম্ভৱপৰ নহয় যে যদি পেৰেণ্টছ মানুহ বা অজা বা ফেমিলিৰে যদি নাহি থলমি আ কিন্তু ছু হোৱা সম্ভৱ নুহে কোনো এয়া হ'ল আনুমানসিক ৰোগ পেৰেণ্টছৰু বাপা মা ছায়ে তুমি ইয়াৰ এই গোটেই হি মুখ্য কাৰণ ৰৈছে आउ कोनोसी ब्लड ट्रांसफ्यूजन अन्य कोनोसी एंड ट्रांसमिशन होम्यूनिकेबल डिज नुह यह तेणु एथेरे डरबार भी आवश्यकता नहीं कि गोटे ही परे जदि बापा मा जब इफेक्टेड थे संतान तो को यह ट्रांसमिट हिते सिकल सेल ओ थाला सीमापी कोन सब चिकित्सा पद्धति रही मुख्यतः हमरो सिकल सेल कथ नबा बैलते चार प्रकार क्राइसीस् हुए आप जमी को पेनफुल पेनफुल्ल भासो भाष क्राइसिस क्राइसी जितने হিমোগ্লোবিনটা পলিমোরাইজ হইকি মানে সেটা সেইটা ব্লড রক্ত নলীগুলা বন্ধ বন্ধ করে দিয়ে সে সময় সার্কুলেশন কম হুয়ে যদ্বারা কি সময় সময় পেট বিন্ধ গোড় এবং থাতিরে বথা হব এসব সিম্টম দেখব আছে হিমোলেটিক ক্রাইসিস মানে যে রক্ত ভাঙ্গি যায় যাদ্ রক্ত ভাঙ্গি দ্বারা রক্ত কমিবা সঙ্গে 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 জন্ডিস দেখা দিয়ে থাকে আউ গোটেলা ক্রাইসিস পার্ব মানে যে প্লাষ্টিক ক্রাইসিস কেউ থেকে গোটে ইনফেকশন হয়েকি পার্ব্ভোভাইরস নাইন বি নাইন সে বোন মরোরে কোণ হবে আরবিসি কমি কমিযায় এবং রক্ত রক্তহীনতা এবং রক্তের যে কণিকা এবং যে প্লেটলেট অমান্ড অ্যাভেলটা কমিযাই আউ গোটে তা ছাড়া গোটে ক্রাইসিস আছে যেটা কি বহু রেয়ারলি দেখি আমি হাইপো হ্যাপাটিক ক্রাইসিস কুঁ সেই থেকে কম হবো লিভর এলার্জ হয়ে ফুঁলিয এবং জন্ডিস দেখা যাব। এবং সময় সময়ের সে জ্বর হয়েপরে তো এই সব ক্রাইসিস গুড়া ইউজু দেখা যায় তা ছাড়া ছাড়া অন্যান্য ছোট ছোট ইনফেকশন হোথব সেগুলা ছোট ছুঁয়া আর তার গ্রোথে মধ্যে তা প্রোবলে ক্রিয়েট করু এই যদি জাঁলে মাত্র আমি সিম্টম জা আমাকে ম্যানেজমেন্ট করবার যদি রক্ত কমিযুচি তাকে ব্লড ট্রান্সমিউজন নিহতি আবশ্যক এবং বর্তমান তার বহু গুলো মেডিকেল বাঁলা আপনার জাগান সিকিল সেসে ক্ষেত্রে হাইড্রোক্সি ইউরিয়া বা হাইড্রোক্সি কার্বোমোহাইড দিয়ে যাচ্ছু যেটা কি আমার হিমোগ্লোবিন করে হিমোগ্লোবিন এবং হিমোগ্লোবিনের যে পলিমোরাইজেসন হচ্ছে যে আমার সিকিল সেল দা ভালিয়া হয়ে যাওছে মেন প্রোবলেটা হচ্ছে যে সিকিল সেলটে আমার আর্টা হচ্ছে যেটা লোহিত কণিকা দা ভালিয়া হয়ে যাও এবং দা ভিয়া হওয়া দ্বারা সেটা রক্ত নলীকে চুটি দে বা বন্ধ করে দে সেইটা সে প্রিভেন্ট করব তো হাইড্রক্স ইউরিয়া অ তাছাশা নয় বহুগুড়া রিসেটল ড্রগসগুলো বাহারা যেমন ক্রিনালিজিম মা আপনার এলগ্ুটামেট বহুগুড়া ড্রগসগুলা নূয় নয় বাহির সালা বর্তমানে আউ স্টেম সেল থেরাপি থেপি অ আমার বোন তা জিনথেপি অ্যাডভান্স বড় বড় ইনস্টিচ্যুট সিএমসি ভেলোর হল এমস নিউডে হল তা আপনার টাটা মেমুয়া টাটা যে সেটি এ প্রকার সুবিধা গুড়া মানে পয়সা সে লোককে সাহায্য দিয়ে যাচ্ছি তো বহুগুড়ে বর্তমান এডভানস হয়ে সারা তো সে ডরবার না চিকিৎসা লোক রোগী মানে বহু দিন তো কিন্তু আমি কিভাবে ভাবলে তাকে ठीक हिसाब से रहा डिहड्रेसन को प्रिभेन्ट करना आवश्यक कारण डिइाइड्रेसन गोटे बहुत इम्पोर्टाट फैक्टर क्राइसीस तो पेनफुल पेनफुल्ल क्राइसीस घासस क्रोसी क्राइसीस प्रिभेन्ट करेंड्रेसन मेन्टेन करें प्रिंट कर प्रचुर मात्रा में पाई पीबार आवश्यकता रही रह आम जमी हाई आल्टच्यु उपर जेहतु आम जो उड़ाजा जे जाऊँ पहाड़ चढ़ुसे अक्सीजे लेवल्टा कम जाऊँच अक्सीजेनर प्रेसरटा धीरे धीरे कमी जाए तो सही केस क्राइसीस होगा चानसेस जेहे बेची था प्रिभेन्ट कर ইনফেকশন কোশি নাই তা প্রিভেক্ট করার আবশ্যকতা রয়েছে এবং সিকিলসেল ক্ষেত্রে আমার অটোস্ফ্লেকটো হচ্ছে স্প্লিটা যে থাকে যে ধীরে ধীরে নষ্ট হয়ে যায় আপে আপে তো সে তো যদ্বারা প্লিহারটা আমার কাম দে আমার ইনফেকশন প্রিভেক্ট করুচি তো বহু ভুলিয়া যে ক্যাফুলেটের ইনফ্লুয়েঞ্জি ইনফেকশন বর্তমান দিয়ে যাও চিকিলসেল পেসেটুক তো এসব সঙ্গে সঙ্গে औषध ठीक हिसाब सेगुला ना मझे मझे में ब्लड काउंट टेस्ट करवा सीबीसी एल एफ टी आर एफ टीका नर्माल लाइफ भोया गोटे नर्माल व्यक्ति भलिया प्रचुर मात्रा पा पीवा ठीक वो आह ना सुषमा मानते ठीक हिसाब से जो बैलान्स डाएट ना तो प्रिभेन्ट कर क्राइसी को प्रिभेन्ट कर लाइफ एक्टिविटी बढ़ा जा पार तथापि लोक मान में गोटे भय था सिकलीन सीगल सेल हो मैंने तार जीवन प्रति विपद तूर्वे आप যে টাইপ রয়েছে যেমন ডিজিজ ট্যাট অ্যানিমি কথা কৌলে প্রকৃত এ কো দেখুন মুমি কে আমার মা রু গোটে ক্রোমোজেন আসুছে বাপার গোটে ক্রোমোজেন আসুচি যদি মা রে ভালো ক্রোমোজেনটা যদি বাপা মামা ভিতর জনেকর ক্রোমোজেনটা ডিফেকটিভ আছে ক্রোমোজেনটা ভালো তাহলে সেটা ট্রেড হব আমি কেউ হিটর জাইগস কন্ডিশন যদি মা রু খারাপ জিনা ক্রোমোজেন আসা আউ বাপার বি খারাপ ক্রোমোজেনটা আসিলা डिफेक्टिव मैंने आसाला तो से क्षेत्र में सिकल सेल सेनिमि एनिमिया हम से रक्त भी कमिजा जंड भी हेमार बारंबार तार घास क्लूस कैसीस् हे आउ गोटे जो सिकिल सेल डज जो थी खाली सिकिल सेल न था सहित अगर जेनेटिक डिफेक्ट था जेकिलासेमिया सिकिल था थलासेसेमिया मैंने मिसिक्री आस कंपाउंड हिट्रोजाइग मेडिकल लंग्वेज कौ जो थे कि केवल क्रोमोजोन लेवल मैं सिकिलसे भी सीमटम थी लक्षण এবং থালাসেমিয়ার লক্ষণ থাকবো তো সেইটা আমি কেছি সেল ডিজিজ কেছু তো এমন ক্ষেত্রে ট্রেড ব্যক্তিটা নর্মাল লোক ভলাই রইপার তা কিন্তু প্রোব্লে হুয়ে না কেবল হাই আল্টিচ্যুড রে কে তার মানে ক্রাইসিস হবার চান্সেস থাকে আউ এনিমি এবং ডিজিজ ক্ষেত্রে নিহতি ভাবে আমার ট্রিটমেন্ট আবশ্যকতা রয়েছে এবং মুেক্ট আপনার কোগি ডিহাইড্রেসন মানে এসিডোসিজ আপনার ইনফেকশন এসব প্রিভেন্ট করা নিহতি আবশ্যকতা রয়েছে তো সিগার বিপদমুক্ত কোয়া পাব হাইড্রক্সি ইউরিয়া বা মানে মাধ্যমে বহুত রোগীগুড় আউ ঠিক হিসাবে যদি আমার এজুকেশন দিয়ে হেলথ অওয়ারনেস দিয়া যাব তাহলে গোটে ব্যক্তি নর্মাল ব্যক্তি ভালিয়া লাইফ মানে জিপার তেমন এতে ডরবার কিছু না থাক সময় এ দুইটা চিকিৎসা সরকার কখন সব পদক্ষেপ নেতেন আপনার জাগছেন যে বর্তমানে দুই হাজার ষোলরে যে রুলস আসা রেগুলেশন ভারত সরকার সেটা কলে ই গোটে প্রকার ফিজিকাল চ্যাঞ্জ হিসাবে নেবে ডিসাবিলিটি আক্ট যেহেতু আন্ডর আসা সেটা

এবং কেন্দ্র সরকার অনুরূপ পদক্ষেপ নেতেন আপনার জিনিস যে আমার ন্যাশনাল ট্রাইবা মানে অফেয়ার্স মিনিষ্ট্রি যেটা আছে তা অন্ডরে আমার গোটে গোটে ওয়েব গোটে পোর্টাল ওয়েবটে ক্রিয়েট করাছি যে কিকসেল ডিজিজ মানে আমার যে অওয়ারনেস তো সেই পোর্টাল মাধ্যমে বা সেই যেল্প ডেস্ক মাধ্যমে আপনার নিজে রেজিস্টার করে পে এবং আপনার মানে আপনার স্টাটস যদি জাঁয় চাইবে তাহলে সেই সুবিধা করা যাই আপনার সেই সুবিধা বা আপনার যে ইনভেস্টিগেসন বা যদি আপনার ডাউট করু বা আপনার পরিবার কি অনেক অনুরূপ ভাবে আপনার যদি রেজিস্টর করবে আপনার টিম পৌঁছি যাই আপনার পরীক্ষা করে বহুতগুড়া প্রভিজন বর্তমানে দিয়ে যাই আিকসেল রিসে বহু কাম চাল আপনার দেখুন ভীমসারে বর্তমানে যে অনেক আমার সিকিল সেল ইনস্টিচ্যুট এটি আর্টিপি সিআর আপনার মানে কি ডিএনএ সিকোয়েন্স করাছি এচপিএলসি হাই

আমাক এৱেৰনেছ ক্ৰিয়েট কৰিব কথা কাৰণ যদি আমি জেনেটিক আমি ক'ত জেনেটিকা চিমিলাৰ মাৰেজু আমাক বা যা আমি কনচাইগুনাছ মেৰেজ কওঁ ৰক্ত মেৰেজা প্ৰিভেণ্ট কৰিব পাৰিব দ্বিতীয় জিনিছা হ'লে যে য' যি ক্ষেত্ৰত বাপা মা ক্ষেত্ৰত যদি ডিফেক্ট দিনৰ শিকাৰ হৈছিল বা ডিফেক্ট দিনত সংক্ৰমিত আক্ৰমিত সেই ক্ষেত্ৰত সচেতন হোৱাৰ আৱশ্যক অতি বাহ হেৰা পূৰ্বৰ যোন ডিজিজি বাহ ঘৰটো এভইড কৰিব কথা যে বাঘর বি হোক তা পটনার মধ্য প্রি ম্যারিটাল কাউনসেলিং বা তা পূর্ব তাঁকর সিক্লি টেস্ট করে নেওয়ার নিহতি আবশ্যকতা এবং যদিবি সে ম্যারেজ হয়ে গেলে তাপরে মধ্যে অ্যটিিনেটাল স্ক্রিনিং অ তাপরে ছুঁ যদি মানে যদি যে কনসিভ করে যাও ইনসিডেন্টা তা ছুঁ মান ক্ষেত্রে ছুঁটা মানে সেই সিকিলসে चिकित्सा संक्रमित तो हे ना तापाई बर्तमान सुविधा अच्छी से आम दस विक्रे कोरेनिक भाइर सांपलींग्ल मैंने छुआर ब्लड नहीं सैंपलिंग नहीं करें जापर जे छुआटा परवर्त समय संक्रमित हे ना ना तो तेणु बहुत गुड़ा से ही स्टार्टअस बर्तमान बुलानेटार्ट होमर तो, सबुत है काउनसेंग आई दस बाहा पर्वर कि प्रेगनेसी कन्सीवर पूर्व कि छुआ भी हो তাৰপৰা আমাক কাউনচেলিং কৰিব আৱশ্যকতা ৰউনচেং সে সে তন কৰিব আৱশ্যকতা ৰচিছে যে চিক্ৰেটছেল ডিজিজ হ'লে অৰ্থ জীৱন শেষ নুহে কাৰণ আমি দেখুছোঁ বহুত গুড়িয়া ৰোগীৱ পঞ্চাৱন ষাঠে সত্তু অশী বৰষ্যন্ত বঞ্চুচোন আমি মুচেণ্টলি গোটেই পেচেণ্ট দেখি এই নাইন বৰ্ষৰে বৰ্তমান পৰ্যন্ত ৰোগী বঞ্চিছে তে ঠিক হিচাপে যদি ঔষধ সেৱন কৰা হাইড্ৰক্স ইউৰিয়া নিয়মিত উপায়ের আমার ব্লড টেষ্টিং করা ইনফেকশন কু প্রিভেট করা বেশি হেভি এক্সারসাইজ এক্সরসাইজ নিজে দূর রখিব এবং যদি ঝাড়া ভরা কোশি ইনফেকশন হচ্ছে সেই ইনফেকশন ডাক্তর যদি ঠিক হিসাবে ঔষধ সেবন করা যায় এবং সবুঠ মহত্বপূর্ণ হা যদি ভ্যাকসিনেট করা যাচ্ছে যে ক্ষেত্রে তাঁর ক্ষেত্রে যে বিকজ কারণ রাখা যে যে সিক্লিনে অর্লিনটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাওছে বা অটোস্প্লেক্টমি স্পোকটম হচ্ছে তদ্বারা তা বারম্বার ইনফেকশন হওয়ার বেকটেৰিয়া ইনফেকচন হোৱাৰ চান্স থাকে তে বৰ্তমান চৰকাৰ প্ৰভিজন কৰি ভেকচিন যেতিয়া হিপ ভেক্সিন নিমোকাল ভাক্সিন এইগুড়া ভেকচিন চৰকাৰ এই আমাৰ ডিপাৰ্টমেণ্টু প্ৰভাইড কৰাৰ কি ইনফেকচনটো তাক প্ৰিভেণ্ট কৰিব ডক্টৰ ৰামচন্দনে আপোন ক'লে যে চিকেলেচ বহুত ব্যৱস্থা কৰি থল ব্যৱস্থা ৰং পক্ষ দেখুন থােসেমিয়া ক্ষেত্রে বহুগুড়া যেতে আগুনি যে ইয়া ডিসবিলিটি আক্টসাবিলিটি এক দুই হাজার ষোলো হিসাবে তা বর্তমান ফিজিকালি চ্যালেঞ্জ সার্টিফিকেট দিয়ে যাও তা জিনিসটার তাঁর ডে কেয়ার সেটর অসুখে ব্লড ট্রান্সমিটন আপনি পাঁচশো টাকা কথা কুচি যে প্রতিরতি তাঁকর ট্রান্সপোর্টেসান বাবদে এক্সপেসেস দিয়ে যাচ্ছে ওড়া সরকার দ্বারা আলাসেমিওর বহু মহত্বপূর্ণ হল যে থালসেমিয়া রোগীগুলা অ তাঁর ট্রিটমেন্ট হচ্ছে মেইনলি যেটা থালামিসমেয়ের যদি থালসে মেজর্রে সংক্রমিত তার ইন্টরমিডিয়া অ্যেজর অাইনর অছি এভাবেই অনেক বিটা থালসিমা মেজর কিংবা আলফা সংক্রমিত বা ইফেক্টেড সেক্ষেত্রে তাঁর ব্লড ট্রান্সমিউজন আবশ্যকতা রয়েছে তেমন ব্লড ফ্রিলি প্রোভাইড করা এবং যেহেতু ব্লড বারম্বার এবং বারম্বার তাঁর রক্ত যেহেতু রক্ত যে রক্ত লোহিত রক্ত নষ্ট তো তাঁর যে সে আইরন লোডটা ওভর লোডটা হচ্ছে মানে আইরনটা রক্ত বড়ি যাচ্ছি আই আইরটা পরবর্তী সময়ের লিভর পান ক্রিয়াজ আপনার হার্ট হৃদয় উৎপিণ্ড এবং পিটুটারি হাইপোথালামস এইভাবে জায়গায় যে আমার অর্গান আছে ডিফরে অর্গান আছে সেপোজিট হচ্ছে এবং বিভিন্ন সমস্যা সৃষ্টি করছে তেমন তাকে আইরন লেভেল কমাইব চেলেটিং থেপি আইরন চেলেটিং থেপি যেটা কি ডেসপেরি ডেফরিপ্রাভেল আপন এইভাল তিনটা মেডিসিন যেগুলো দিয়ে যাচ্ছি যেটা কি বর্তমান সরকার ফ্রিলি প্রোভাইড করুম তার কষ্ট বহুত বেশি তার কষ্ট পাখা পাখি প্রতিরস দশ হাজার টাকা পড়ব কিন্তু সেটা বর্তমান নিরাময় যোজনার হোক বা আমার বিভিন্ন স্কিমরে তাহার প্রোভাইড যাচ্ছি ডেফিনেটলি বহুগুড়া জিনিস বর্তমান সম্ভব হয়ে পড়া সরকার বিভিন্ন সোসাইটি মধ্যে বর্তমান আমার ওড়শা স্টেট থালসেমিক সোসাইটি অ সেমিটি সিকিল হেলথ সোসাইটি অনেক বিভিন্ন এন জিও মধ্যে সাহায্য করুচ তেমন ডেফিনেটলি গোটে বর্তমান সমস্ত গিয়ে সুবিধাজনক স্থিতরে মানে কম সুলভ মূল্যের বা কম খরচে সে চিকিৎসিত হয়ে পুম তো ডেফিনেটলি এ সমস্ত গোটে খুশি খবর সিকিল সেল পদক্ষেপ কথা মুথম জিনিসটা কী যে ক্ষেত্রে যে প্যার্টস গুড় সিকিল সেল বা মানে তা সিক ডিফেকটিভিন অত্রে তো সেই মানক ক্ষেত্রে যদি বাহ পূর্ব সে টেস্ট করা নিহত আবশ্যকতা রয়েছে কারণ কেবল হিমোগ্লোবিন সহ হিমোগ্লোবি প্রথম করার কথা হিমোগ্লোবি লেভেল যদি হিমোগ্লোবি লেভেল যদি কম অম থাইপরে বেশি বি নর্মাল থাইপরে কিন্তু তাস্ত মতলব না এটলিষ্ট যে পেটসিকাল ডিজিজে আক্রান্ত ক্ষেত্রে নিহতি ভাবে সিম্পল টেস্ট যা আমি কৌছ সিক্লি টেস্ট जोटा कि गोटे व्क्स टेस्ट गोटे महमती गोटे ब्लड सेम्पल ने गोटे नाला गोटे स्लाइड रखे स्लाइड उपर गए महम महम रखिए मेटा बैसलफेट देखी महम रख लापर अड़चालीस बाहत्तर घंटा पर देखे जदि से दा दाविया होने सिकित्सल नेेगेट कम्पुल टेस्ट यहाँ सब डिट्रिक हेडक्वाटर सब्डिजन हस्पिटाल संभव एवं बर्तमान सरकार का योजना मध्यम बारटा जाक पश्चिम ओडार जो सेल प्रादम्य जिला गुड़िक ডিষ্ট্ৰিক্ট হেডকুৱাৰ্টাৰ এচ বি ইক্ট' পৰিশোধ সুবিধা কৰাইচ যা আমি জানিপাৰ যে আমি চিকিলচে ইফেক্টেড না নুহে তো বিভিন্ন প্ৰকাৰ সুবিধা অঁ এই চিম্পুল টেষ্ট কৰিব দ্বাৰা আমি জানিপাৰ যে আমি চিকিলচেল আক্ৰান্ত কি নুই যদি জানিপাৰ ত'লে আমি অনুপ ভাৱেৰে যদি আমি বড় চিক্লিন বা হিমোজাইগছ এচ বি এছ এছ বা হিমোগ্ল'বি এছ এছৰে যদি সংক্ৰমিত বা আক্ৰান্ত ত'লে আমি আমাৰ যাৰ্টন অঁ সেই পাৰ্টনৰ মানে আমাক চুজ কৰিব পাৰিব তাক ছিক্লিং কি বৰ চিকলিং হোৱাৰ হেবাৰ কথা নুহে যদি হৈ তাৰ ছুকু চানসেছ ৰ তেু চিকিল্স ট্ৰেড পেচেণ্টা বা যোন ছিকলিং পেচেণ্টা বা পাৰিব প্ৰ'ভাইডেড তাৰ পাৰ্টনৰ বাহাৰ পূৰ্বৰ তাক এচ বি ডক্তিছ কৰিব নিহা আৱশ্যকতা ৰচি যদি ডিজিজ পাৰচন বাহ নহ'লে ভাল কাৰণ ডিজিজ পাৰচন যদি প্ৰেগনেনচি প্ৰেগনেনী হুৰেটাই যদি প্ৰেগনেণ্ট হু তাৰে ক্ৰাইচ হোৱাৰ সম্ভাৱনা ৰয়াই তুমি প্ৰেগনেন্সি সময়ে কিছু অঘটন ঘটি পাৰে তেণু বাহা ঠিক নুহে আৰু যদি মেল বি পাৰ্টনৰ যদি বড় চিকনীৰে সংক্ৰমিত বা আক্ৰান্ত সেই বাহেৰে যিহেতু তাৰ লংগিটিটা কঢ়িয়াব নাই কাৰণ সেই বড় চিকনীৰে ইফেক্টেড তাৰ ক্ৰাইছ হ'ব বিভিন্ন প্ৰকাৰ ইনফেকচন হ'ব তেণু ইউজুৱি য' মানে ডিজিজ বা বড় চিকনী আক্ৰান্ত বাহ হেবাৰ কথা নুহে যি মানে ছ'ট চিকনী বা ট্ৰেড্ৰে আক্ৰান্ত বাহি পাৰিব কিন্তু তাৰ বাহপূৰ্্বুৰুৰ পাৰ্টনৰ এচ বি ড্ৰেছ সেইবাৰ নিহতি আৱশ্যক যদি সেনে নৰ্ল অলপ বাহিলে চলিব চিকিল চেলাই আমি কোন সব সচেতন বাৰ্তা দে পাৰিব যে চিকিল চেল হ'ব থলা গোটেই ব্যক্তি আৰু গোটেই ট্ৰাঞ্চমিচন কেৱল তাৰ পেৰেণ্ট ৰো চাইল্ড কু মানে বাপা মা ছুই এয়া সংক্ৰমিত জনিত ৰোগ নুহে এই ঘৃণা কৰিবৰ আৱশ্যকতা নাই एम को लेवल लेवल को कन्फिडेन्स लेकिन बुस्टप कराया पड़े और जो मैंने भी आक्रांत तो, से नर्माल लाइफ बंची पारे नर्माल जीवन किंतु आपण को कोई मानने जो औषधटा ठीक हिसाब सेवन करा पड़ो ता संगे संगे आपको डिहाइड्रेशन इनफेक्शन एवं जो पहाड़ कि जहाज़ात्रा करें कह आपड़ा अति हाई एट्टीच्यूडे जाती है आपसीजेन लेवलटा कमी जाइ क्राइसिस আজ দ্বিতীয় যে ব্লড ট্রান্সফিউজন আমি সাধারণ লক্ষ গিয়ে কে যে আমি ব্লড ট্রান্সফিউজন যে দেছ বা আমার যে রক্ত রক্তহীনতার বহু লোক শিকার হোচ্ছেন কেবল সিকিলসাল নুয়ে থালসেমিয়া নুয়ে অন্যান্য রোগের বহু একডে একডে বহুত লোক রক্তহীনতা রক্ত স্রাব হওয়া দ্বারা রক্তহীনতার শিকার হইছেন তেমন রক্তদানটা হচ্ছে মহৎ এই রক্তদান এভি রক্তদান করা দ্বারা এইভাবে ভাবে সিকিলসাল থালসেমিয়া সহিত অন্যান্য রক্তহীনতার শিকার হওয়া রোগীকে আমি নূতন জীবন দিয়ে পারা তেম রক্তদান পছরু বিরত রহতু না রক্তদান কোৎসাহিত করু যে রক্তদান করছেন তা ভালো নুহে তাহলে অন্য ভালো যে রোগী রক্ত অভাব অ তাপমি ভালো মধ্যে নিজপাল কেন বারম্বার রক্ত দেওয়া দ্বারা আমার রক্ত নূয়া রক্ত টিয়ারি হাছি যদ্বারা কি যে লুকেমিয়া বা ব্লড ক্যানসর হবার কমিযুচি হার্ট ডিজিজ হবার সম্ভাবনা কমিযুচ রক্ত রক্তচাপর সম্ভাবনা কমি কমিযাই এবং ডায়াবেটিজর সম্ভাবনা কমিথা তেমন মুস্তু আহ্বান করি ରକ୍ତ ଦାନରେ ସାମିଲ ହେବା କଥା ଏବଂ ଅନ୍ୟର ଜୀବନ ବଞ୍ଚିବା ନିଜକୁ ମଧ୍ୟ ସୁସ୍ଥ ରଖିବା ଆବଶ୍ୟକ ସିକେଲ ସେଲ୍ ଏବଂ ଥାଲା ସମୟ ସମ୍ପର୍କରେ ତା'ର ରୋଗ ତାର କାରଣ ଲକ୍ଷଣ ଏବଂ ନିରାକରଣ ଚିକିତ୍ସା ପଦ୍ଧତି ସହିତ ସଚେତନ ସମ୍ପର୍କରେ ଆଲୋଚନା କଲେ ଆଜି ଆମ ଷ୍ଟୁଡ଼ିଓରେ ଡାକ୍ତର ଶଙ୍କରଚନ୍ଦ ରାମଚନ୍ଦନୀ ବହୁତ ସୁନ୍ଦର ଭାବେ ଆଲୋଚନା କଲେ ତେଣୁ ସମ୍ବଲପୁର ଦୂରଦର୍ଶନ ପକ୍ଷରୁ ସାର୍ ଆପଣଙ୍କୁ ନମସ୍କାର